কারণ বুবলি এখন বাংলাদেশের সুপারস্টার, তারে তো ম্যাডাম আমার ডাকতেই হবে। যার যখন ওই যোগ্যতা সে পাবে, অবশ্যই তাকে ম্যাডাম ডাকতে হবে। সে তো আর জাতা না, তাই না? সে অনেক ছোট আমাদের, ঠিক আছে, কিন্তু আর্টিস্ট হিসাবে তো আমার তো অনেক বড়, সে তাই না? তারে তো আমার সম্মান দিতেই হবে। সম্মান দিলেই কিন্তু সম্মান পাওয়া যায়, তাই না? লেডি অ্যাকশন ছবি সুপার ডুপার হিট, পপি ম্যাডাম করছে সুপার ডুপার হিট। আমাদের উনি যদিও এখন নাই, মারা গেছে, দিতি আপা লেডি ইন্সপেক্টর নামে একটা ছবি করছিল, এই ছবিটা বহু ব্যবসায়িক ছবি হয়েছে, বড় বড় ছবির সাথে রিলিজ হয়েছে, কিন্তু কেউ টিকেনি। ওই যে কথা আছে না, টেস্ট অফ চেঞ্জ, চেঞ্জ করি লেডি অ্যাকশনটাই দেখি এইবার প্রথম, তারপর আমরা অন্য অন্য ছবি দেখব। আপনারা সব ছবি দেখবেন, আমাদের জন্য তো ভালো, চলচ্চিত্রটা আরো বড় হবে, আমাদের নতুন নতুন চলচ্চিত্র আরো হবে। আপনার মাফিয়া, মাফিয়া দিয়ে আপনি সারা বাংলাদেশ নতুন করে আপনাকে আবার চিনছে। ইকবাল ভাইয়ের সিনেমা আসতেছে রিভেঞ্জ, কি বলবেন? ইডেন ইকবাল ভাইয়ের সিনেমা রিভেঞ্জ এর কথা বলতে গেলে আসলে অনেক কথাই বলতে হয়। বাংলাদেশ না, পৃথিবীর যত দেশের ছবি হয়, আমার জন্য অ্যাকশন ছবিটা কিন্তু পর্যন্ত ফ্লপ নামে কোনো শব্দ নাই। আপনি হলিউড বলেন, বলিউড বলেন, ঢালিউড বলেন, আমাদের দেশে যত ছবি লেডি অ্যাকশন ছবি হয়েছে, অ্যাকশন বলতে লেডি অ্যাকশন, মানে লেডি অ্যাকশন ছবি তো মানে কি বলবো, যেমন আমরা আগে চিন্তা করতাম দুইটা ঈদে, রোজার ঈদে আমরা ছবি রিলিজ দিতাম রোমান্টিক, সোশ্যাল বা ফ্যামিলি সেন্টিমেন্টের ছবি, কিন্তু কোরবানি ঈদের জন্য কিন্তু আলাদাভাবে রেখে দিতাম অ্যাকশন ছবি। আর সেই অ্যাকশন ছবি যেটা লেডি অ্যাকশন, বহুদিন পর বাংলাদেশে একটা লেডি অ্যাকশন ছবি আসতেছে ঈদের ছবি হয়ে, তো এইটা আমাদের জন্য, যেহেতু আমরা অ্যাকশন দৃশ্যে কাজ করি, আমাদের গর্বের ব্যাপার যে ঈদে একটা অনেক বড় ছবি আসতেছে বাংলাদেশের ছবি লেডি অ্যাকশন। এবং বুবলি ম্যাডামের কথা তো আর আপনাদের বা দর্শকরে বলার কিছুই নাই, তার প্রথম একটা লেডি অ্যাকশন ছবি আসছে। এবং আমি এই ছবির কিছু দৃশ্য দেখেছি, আমার মনটা ভরে গেছে। আর সবচেয়ে দুঃখজনক হলো ইকবাল ভাইয়ের এই ছবিটা আমি করতে পারি, সেই সময় আমি একটু অসুস্থ ছিলাম, যদিও আমি এই ছবিতে অভিনয় করিনি, কিন্তু ঈদে প্রথম শো দেখতে পারবো না, যেহেতু কোরবানির ঈদ, আমরা কোরবানিতে ব্যস্ত থাকব। ছয়টার শো তো অবশ্যই দেখব হলে গিয়ে, কারণ ওই ছোট ইয়াতে যে টেলার কাটিং, গান, অ্যাকশন দৃশ্য, ড্রামা যেসব আছে, এটা যদি পুরো ছবিটা না দেখতে পারি, মনের কিছু বুঝাতে পারবো। এবং আমি দর্শকদের বলতেছি, আপনারা মিস করবেন না, বাংলাদেশে অনেক দিন পর লেডি অ্যাকশন ছবি আসতেছে। এবং আপনারা যারা বিগত পুরাতন দর্শক আছেন, আপনারাও দেখেছেন বাংলাদেশে নিচে মৌসুমী ম্যাডাম লেডি অ্যাকশন ছবি সুপার ডুপার হিট, পপি ম্যাডাম করছে সুপার ডুপার হিট। আমাদের উনি যদিও এখন নাই, মারা গেছে, দিতি আপা লেডি ইন্সপেক্টর নামে একটা ছবি করছিল, এই ছবিটা বহু ব্যবসায়িক ছবি হয়েছে, বড় বড় ছবির সাথে রিলিজ হয়েছে, কিন্তু কেউ টিকেনি। আমি আশা করব আমাদের বাংলাদেশের ছবি রিভেঞ্জ নতুন করে আবার দর্শকের কাছে বুঝিয়ে দিবে যে আমরাও ছবি বানাতে পারি। এবং আমার শ্রদ্ধেয় ডিরেক্টর প্রডিউসার ইকবাল ভাই, ওনাকে একটা জিনিস দেখেছি, আমি টেকনিশিয়ান হিসাবে বলবো, সে যত ছবি বানিয়েছেন কোনো জায়গায় কোনো খুঁত রাখেনি, যে জায়গায় যে ডিমান্ড করেছে সেটাই সে দিয়েছে, ওই যে টাকার দিক তাকায়নি সে। এবং লোকেশন নিয়ে, এবং যেটা সবচেয়ে দামি ক্যামেরা ইউজ করেছেন, এবং বড় ক্যামেরাম্যান ইউজ হয়েছে এই ছবিতে, সে ক্যামেরা যে চালিয়েছে আমাদের সদ্য শাহিন, অনেক বড় ক্যামেরাম্যান, এবং মানে তার কথাও বলতে পারবো না, আপনারা নিজেই আপনারা অনুভব করবে ছবি দেখলে। আমি আশা করি আপনারা হলে গিয়ে আমাদের বাংলাদেশের ছবি রিভেঞ্জ ছবিটা দেখবেন, এবং দেখে যাচাই করবেন যে আমি কথাগুলো কি কোনো বাড়তি কথা বলেছি কি না। এবং জি, একদম শেষ করি, আপনি চলচ্চিত্রে অনেক সিনিয়র,
না, বিশেষ বিশেষ ক্যাটাগরিতে যার যখন ওই যোগ্যতা সে পাবে অবশ্যই তাকে ম্যাডাম ডাকতে হবে, কারণ বুবলি এখন বাংলাদেশের সুপারস্টার, তারে তো ম্যাডাম আমার ডাকতেই হবে, সে তো আর জাতা না, তাই না? সে অনেক ছোট আমাদের, ঠিক আছে, কিন্তু আর্টিস্ট হিসাবে তো আমার তো অনেক বড়, সে তাই না? তারে তো আমার সম্মান দিতেই হবে, সম্মান দিলেই কিন্তু সম্মান পাওয়া যায়, তাই না? ঠিক আছে, অনেক কথাই বলে ফেললাম। বৃক্ষ তোমার নাম কি, কাজে পরিচয়, হলে গিয়ে দেখবেন ছবিটা, এই ছবিটা মিস করবেন না। এবং আমি আবার বলতেছি, বাংলাদেশে অ্যাকশন ছবি কিন্তু বহুদিন পর আসছে, লেডি অ্যাকশন ছবি, এক ঘেমা হয়ে গেছি আমরা হিরোদের অ্যাকশন দেখতে দেখতে, আসেন না একটু, ওই যে কথা আছে না টেস্ট অফ চেঞ্জ, একটু চেঞ্জ করি লেডি অ্যাকশনটা এই দেখি এইবার প্রথম, তারপর আমরা অন্য অন্য ছবি দেখবো, আপনারা সব ছবি দেখবেন, আমাদের জন্য তো ভালো, চলচ্চিত্রটা আরো বড় হবে, আমাদের নতুন নতুন চলচ্চিত্র আরো